নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন প্রকল্পের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ এই প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে। এখনও যারা এই প্রকল্প সম্বন্ধে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের কথা তো শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডার শুধু মেয়েদের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ছেলেদের জন্য এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যেই প্রকল্পে আবেদন করলে আপনি মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনি মাসে মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। তাই সেই প্রকল্পে আবেদন কেমন করে করবেন এবং কোথায় আবেদনপত্র জমা করতে হবে, আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরবো। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সরকারের, পশ্চিমবঙ্গে বসবাসকারী ছেলেদের জন্য, কারণ এই প্রকল্পটি শুধু ছেলেদের জন্যই। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার বন্ধু যদি এই ভিডিও দেখে উপকৃত হন এবং এই প্রকল্পের আবেদনপত্র জমা করতে পারেন তাহলে আমাদের এই ভিডিও বানানোর সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনাদের সেই বহু প্রতীক্ষিত যে প্রকল্প, সেই প্রকল্পের দিকে অগ্রসর হই। সামাজিক সুরক্ষা যোজনা, প্রত্যেক মাসে 1000 টাকা, বাংলা ছেলেদের জন্য ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন প্রকল্প। 2011 সালে রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সামাজিক সুরক্ষা যোজনার মতো একের পর এক সামাজিক প্রকল্পের বাস্তবায়িত করার মাধ্যমে সুবিধা দিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের তরফে বহু সামাজিক প্রকল্প রচনা করা হয়েছে যার মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যবাসী। সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করা হয়েছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, রূপশ্রী থেকে শুরু করে বহু প্রকল্প রয়েছে সেই তালিকায়। অথচ সেই সমস্ত প্রকল্পের থেকেও একটি প্রকল্পে সবচেয়ে বেশি পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে। কোন সে প্রকল্প সেটি? সেখানে সবচেয়ে বেশি আবেদনপত্র এবার দুয়ারে সরকার ক্যাম্পেও জমা পড়েছে। প্রকল্পের নাম সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রতিবেদনে অর্থাৎ এই ভিডিওতে যে প্রকল্পের নাম বলা হবে সেই প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গের সরকারের সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকেরা প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। বিশেষ করে নির্মাণ শ্রমিকদের জন্যই এই প্রকল্প তৈরি করা হয়েছে, তবে পরিবহন ক্ষেত্রে শ্রমিকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিকদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার জন্যই এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে। একবার দেখে নেওয়া যাক সামাজিক সুরক্ষা প্রকল্পের বিস্তারিত তথ্য। সামাজিক সুরক্ষা যোজনা বা ফর্ম ফিল আপ ও পেনশন। রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী যে কোনো শ্রমিক সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত করাতে পারবেন। নির্মাণ শ্রমিকদের জন্যই এই প্রকল্প চালু করা হলেও পরিবহন ক্ষেত্রে শ্রমিকেরাও সুবিধা পাবেন। নির্মাণ শ্রমিকদের অন্তত 3 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার পরে প্রতি মাসে সংশ্লিষ্ট শ্রমিক 1000 টাকা করে ভাতা পাবেন। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং শ্রমিকদের স্বাক্ষর জমা দিতে হবে এবং কিছুদিন পর স্ট্যাটাস চেক করতে হবে। আবেদন মঞ্জুর হয়ে গেলেই প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পেতে থাকবেন শ্রমিকরা। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিকদের জন্য এই সামাজিক সুরক্ষা প্রকল্প রীতিমতো ঝড় তুলে দিয়েছে, তাই লক্ষ্মীর ভাণ্ডারের পর এই প্রকল্প মানুষের মন জয় করে নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পর সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।